সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ডক্টর সালিমুল মেডিকেল টিপস। চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করুন, যাতে এই চ্যানেলে কোনো মেডিকেল টিপস আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সর্বপ্রথম সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আমি ডাক্তার সালিমুল, চিকিৎসক, কলকাতার আপনাদের দেখছেন ডক্টর সালিমুল মেডিকেল টিপস চ্যানেলটি। আপনাকে স্বাগত জানাই আমার ভিডিওটিতে ক্লিক করে আসার জন্য। আশা করি এই ভিডিওটির থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন এই ভিডিওটির আজকের আলোচ্য বিষয়টি কী। এই ভিডিওটির আজকের আলোচ্য বিষয় হলো, আপনাদের সামনে আমি আনওয়ান্টেড 72 ট্যাবলেটের রিভিউ করব। এই ট্যাবলেটটির কম্পোজিশন কী রয়েছে এবং এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম কী, সেক্স করার কতক্ষণের মধ্যে এই ট্যাবলেটটি আপনি খাবেন, খেলে এই ট্যাবলেটটি আপনার জন্য ভালো কাজ করবে, আর এই ট্যাবলেটটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, সমস্ত কিছু এই ভিডিওটিতে আমি ডিসকাস করব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা জেনে নেব আনওয়ান্টেড 72 ট্যাবলেটের কম্পোজিশন। আনওয়ান্টেড 72 ট্যাবলেটের কম্পোজিশন লিভো নরজেস্ট্রেল, এটি রয়েছে 1.5 mg হিসেবে। একটি ট্যাবলেটে 1.5 mg লিভো নরজেস্ট্রেল রয়েছে এবং লিভো নরজেস্ট্রেলের কাজ হল পুরুষের বীর্যের শুক্রাণুর সঙ্গে স্ত্রীর যে ডিম্বাণুর মিলন হয়, এই মিলনকে কিন্তু এই লিভো নরজেস্ট্রেলটি বাধা দেয়। ডিম্বাণু শুক্রাণুর মিলনকে বাধা দেয়, অর্থাৎ প্রেগনেন্ট হতে বাধা দেয়। এই হচ্ছে এই ট্যাবলেটটির কাজ। এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম কী? যদি এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম বলতে, প্রথমে আমরা জেনে নেব যে কোনো কোনো পেশেন্ট আমাকে এরকম প্রশ্ন করেছেন যে ডাক্তারবাবু, আমি আনওয়ান্টেড 72 ট্যাবলেটটি কখন খাব। প্রশ্নের উত্তরে বলা যায়, এই আনওয়ান্টেড 72 ট্যাবলেটটি সেক্স যখন শুরু করবে বা সেক্স শুরু করার পর, যখন সেক্স একবার সেক্স করা হয়ে গেল এবং ভিতরে যোনির ভিতরে বীর্য পড়ে গেল, সেই বীর্যে থাকা শুক্রাণু যাতে ডিম্বাণুর সঙ্গে ঠিকভাবে মিলন না করতে পারে, তাই এই ট্যাবলেটটি 72 আওয়ার্স অর্থাৎ 72 ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটি কিন্তু খেতে হবে। যদি সে 72 ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটি খেয়ে নেয়, তাহলে তার স্ত্রী গর্ভবতী হবে না, তার স্ত্রী প্রেগনেন্ট কনসিভ করবে না। 100%-এর মধ্যে 95% পুরুষ স্ত্রীরা কিন্তু কন্ডোম ইউজ করতে চাইছে না। যদি তারা কন্ডোম ইউজ না করে, তাহলে কিন্তু তাদের গর্ভধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই আনওয়ান্টেড 72 ট্যাবলেটটি শুধুমাত্র এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল হিসাবে তারা ব্যবহার করতে পারবে। মাসে এই আনওয়ান্টেড 72 ট্যাবলেটটি একটি মাত্র ব্যবহার করতে পারবে, বেশি ব্যবহার করলে কিন্তু সাইড ইফেক্ট হওয়ার চান্স রয়েছে। এবং এই ট্যাবলেটটির এমআরপি কত? এই ট্যাবলেটটির এমআরপি হলো, একটি ট্যাবলেট, এই স্ট্রিপে একটি ট্যাবলেট থাকে, একটি ট্যাবলেটের এমআরপি হলো 99 টাকা। ইন্ডিয়ার যে কোনো মেডিকেল স্টোর থেকে পেয়ে যাবেন। এই ট্যাবলেটটি ম্যানকাইন্ড কোম্পানি তৈরি করেছেন। এবার জানা যাক এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট রয়েছে কিনা। এই ট্যাবলেটটির অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট রয়েছে। এই ট্যাবলেটটি যেদিন স্ত্রী মহিলা যেদিন এই ট্যাবলেটটি খাবে, তার 72 আওয়ার্সের মধ্যে গা বমি বমি ভাব, ক্ষুধা মন্দা, মাথা ঘোরা, মাথা ব্যথা প্রভৃতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ট্যাবলেটটি যে সমস্ত মহিলার লিভারের কোনো প্রবলেম রয়েছে, কিডনির কোনো সমস্যা রয়েছে এবং হার্টের কোনো সমস্যা থাকলে বা উচ্চ রক্তচাপ থাকলে, কিন্তু এই ট্যাবলেটটি সে সমস্ত মহিলার জন্য ব্যবহার করলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আনওয়ান্টেড 72 ট্যাবলেটের রিভিউ। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।